মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রী বোধ করলাম। সারা বিশ্বের লোক যে আরে মনে করেন ফেসবুক ইউটিউব গণমাধ্যম যে আরে প্রচার করছে সেই সেই জায়গাতে আজকে মানে প্রধানমন্ত্রীতে আমি দাঁড়াইছিলাম মনে হচ্ছে দিয়ে বক্তা হইলাম। সারা বাংলাদেশ ডাকিয়েছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বে বুকটা ভরে গেছে, বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রী বোধ করলাম। সারা বিশ্বের লোক যে আরে মনে করেন ফেসবুক ইউটিউব গণমাধ্যম যে আরে প্রচার করছে সেই সেই জায়গাতে আজকে মানে প্রধানমন্ত্রীতে আমি দাঁড়াইছিলাম মনে হচ্ছে দিয়ে বক্তা হইলাম। তো যাই হোক আজকে ভোটের ফলাফল আপনারা সবাই জানেন। তো আমার প্রথম ভালো ফলাফলের বিষয়টা হলো যে আমাদের নন্দীগ্রাম যখন আমাকে ফলাফল ঘোষণা করা হয় প্রথম পর্ব বলতেছি আমার নন্দীগ্রাম হলো যে 49টা কেন্দ্র আর কি। আচ্ছা আমার নন্দীগ্রামে হলো 49টা কেন্দ্র। এখানে যখন একর থেকে আমরা ফলাফল ঘোষণা করলো একর থেকে 39 পর্যন্ত ওরা ফলাফল ঘোষণা করছে, করার পরে চুপচাপ মানে আরো কিছুদিন গ্যাপ দেয় মানে 10টা 12টা পরে গ্যাপ দেয় 39 পর্যন্ত একটা ঘোষণা করার পরে আর কোনো কোনো ঘোষণা করেনি, আর কোনো ঘোষণা করে না করে ডাইরেক্ট করলে কি ওরা ডিক্লারে আসলো মানে আমি কত ভোট পাই না আমার কেড়ে ভোটের ফলাফল মাঝখানে যে 10টা যে ভোট মনে করেন যে আরো বলার ছিল তারা কিন্তু বলেনি, না বলে কি বললো ধাম করে কিন্তু ওরা কেড়ে আমাকে ডিক্লার দিল আমি পাশে হলে 8,000 কাঞ্চির পাশে 11,000 এরকম করে ঘোষণা দিল আর কি। তো ঘটনা হলো কি মাঝখানে যে 10টা এই 10টার কোনো ফলাফল নাই ডাইরেক্ট তারা ঘোষণা দিল। তারপরে কিছু কিছু জায়গার ভোটের আমাকে রেজাল্ট দেখেছে আমি পাশে 28টা তারা কাঞ্চির পাশে মনে করেন মুসলমান কা 500 ভোট। তো আমরা প্রতিটা ভোটিটা দেখে 78টা 80টা 37টা 35টা সব কটা মনে করি ভোট মিলে 500 ভোট হয় না এক একটা বুধে। তাহলে তুমি তাহলে আমরা এতগুলো লোক ভোট পেলাম সেই ভোটগুলো গেল তাই তাই এক একটা ভোটের 500 করে ভোট পেল, এই 500 ভোট হঠাৎ করে আসলো ভোট থেকে আমরা নিজেও বুঝলাম না। এবং আমরা বিকেল থেকে প্রতিটা কেন্দ্রে আমরা খবর নিয়েছি আমি এমন কোনো কেন্দ্রে নাই যে পাস করেনি, দু এক একটা আমি যদি কোনো ফেলও করি সেই কথা মনে করেন আপেল মার্কে পার করছে 12 পাস করছে অথবা মনে করেন 13 মার্কা পাস করছে দুই এক জায়গা, তাহলে হট করে এত ভোট করতে গেলে আমি জানি না। এবং আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু ভোট ফলাফলের পরে বলছে যে আমাদের কাগজ দেন, তারকে কিন্তু কাগজও কেউ দেয়নি অফিসাররা। তারপরে যারা ওখানে ভিতরে ছিল ওখানে আমি তো সব কটা কেন্দ্রে ঘুরছি আজকে অনেক কটা কেন্দ্রে ঘুরছি, তারা যখন এই মনে করে ফলাফলটা নিয়ে আসে আমাকে কিন্তু বলছে আলম ভাই আপনি পাস করছেন আমার কেন্দ্রে আপনি এত বলো এতগুলো ভোট পাচ্ছেন এরকম করে আমাকে তো আমাকে সবাই বলেছে। এবং পুলিশ কর্মচারী বলে র্যাব কন বিডিআর কন সেনাবাহিনী কন এমন কোনো লোক বলেনি যে আমি পাস করিনি, যারা ভিতরে ছিল তারা সবাই এক ব্যক্তি বলছে আপনি পাস করছেন আপনি কিন্তু হ্যাঁ ফলাফল খুবই ভালো। এবং যে সমস্ত লোকেরা ভোট দিয়েছে এমন কোনো লোক নাই যে তারা আমাকে লোকে আঙুল দিয়ে দেখায়নি আলম ব্যাপী আমাকে একটা ভোট দিয়ে আসছে।